আসসালামু আলাইকুম অল, ওয়েলকাম টু ফাইন্ড রয়েল। আজকে আমি নিয়ে এসেছি মজাদার সুস্বাদু সয়াবিন রান্নার রেসিপি। মাছ মাংসের বিকল্প হিসেবে আমিষের ঘাটতি কিন্তু আপনারা সয়াবিন দিয়ে খুব সহজেই মেটাতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আর ভিডিও শেষে স্বাস্থ্য টিপস থাকছেই। এখানে আমি 100 গ্রামের মতো সয়াবিন নিয়ে নিচ্ছি। এখন আমরা এটা প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করব। প্রকৃতপক্ষে এখানে সিদ্ধ করার কারণ হচ্ছে সয়াবিনের যে কাঁচা গন্ধ এটা চলে যাবে। বেশি সিদ্ধ করবেন না, তাহলে আবার গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 5 মিনিট হয়ে গিয়েছে এবং অলরেডি বলক উঠে গিয়েছে। তো এ পর্যায়ে আমি সয়াবিনগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরকম কালার হলেই আপনারা বুঝবেন যে সয়াবিনটি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। মেইনলি এখানে পানি ঝরিয়ে নেওয়াটাই মেইন উদ্দেশ্য। তো আপনারা চাইলে কোনো ঝাঁঝরি বা কোনো স্ট্রিমার দিয়ে খুব সহজেই পানি ঝরিয়ে নিতে পারেন। এবার একটি ফ্রাই প্যানে আমরা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কারণ সয়াবিন একটু তেল বেশি টেনে নেয়। তেল গরম হয়ে গেলে এখানে 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ওয়ান টেবিল স্পুন রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এবার রসুন আর পেঁয়াজ বাটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে 1/2 টেবিল স্পুন আদা বাটা অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। টু টেবিল স্পুন হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি। ওয়ান টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ওয়ান টেবিল স্পুন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2টি এলাচ এবং 3টি দারুচিনি, কয়েকটি গোলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলো মশলাকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটি যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন মশলাটি একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে। এখানে আমি প্রায় 5 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি 2টি কাঁচামরিচকে একটু ভেঙে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মশলায় কিন্তু বলক উঠে গিয়েছে এবং মশলার যে থিকনেস এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা আঠালো হচ্ছে। এ পর্যায়ে আমি 1 টেবিল স্পুনের মতো টমেটো সস অ্যাড করে দিয়েছি। টমেটো সস কিন্তু এখানে স্বাদ বৃদ্ধিতে অনেক বেশি সহায়ক হয়ে যাবে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই টমেটো সসটা ব্যবহার করতে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলায় কিন্তু একদম তেল উঠে গিয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে কত ভালো কষানো হয়েছে। এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু কুচি দিয়ে দিচ্ছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আমি পার্সোনালি আলু পছন্দ করি, এজন্য এখানে আলু অ্যাড করেছি। এবার খুব ভালোভাবে আলুর সাথে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। যত ভালো কষাবেন আপনাদের রান্না কিন্তু তত ভালো মজা হবে। মশলাটি না লেগে যাওয়া পর্যন্ত কষাবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এমন পরিমাণ পানি অ্যাড করবেন যাতে সয়াবিন আর আলুটা পানির সাথে ডুবে যায়।
এ পর্যায়ে আমি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এখন আমি ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। দশ মিনিট পর চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু পানি আছে। তো মোটামুটি আপনারা হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেলেই আর পানি টেনে গেলেই আপনারা বুঝবেন যে রান্না হয়ে গিয়েছে। আমার এখানে এখনও পানি আছে, সো এটাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এ পর্যায়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছিলাম যে কোথাও লেগে গিয়েছে কি না। তো আবার 5 মিনিট জাল করার পর চলে আসছি, দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু আর কোনো ঝোল নেই। তো এর মানে হচ্ছে আমার রান্নাটি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে খুব সহজেই আপনারা কিন্তু বাসায় এরকম একটি সুস্বাদু মজাদার রেসিপি তৈরি করে নিতে পারবে। সয়াবিন বিভিন্ন ভিটামিন, খনিজ এবং প্রোটিনে অতিশয় পুষ্টিকর। এগুলো ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করতে, ওজন কমাতে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। সয়াবিন ঘুমের গোলমাল রোধ করে এবং হজম শক্তি উন্নত করতে ব্যবহৃত হয়। তবে রান্না ছাড়া সয়াবিন খেলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং আমার ফেসবুক পেজ ফাইন রয়্যালকে ফলো করে দিন। যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কেউ আমার রান্না দেখে বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। খোদা হাফেজ।